Hi guys, welcome back to my channel Makeup B. আমি স্নেহা তো কেমন কেটেছে এবার তোমাদের পুজো আশা করি সবার পুজো এবার খুবই শান্তশিষ্টভাবে গিয়েছে আর হ্যাঁ এবার সবাই সেফ ভাবে করেছি আর অনেকেই করেইনি তো যাই হোক এবার টিনেজারদের বেশি দেখা গিয়েছে আর পুজোয় তো আমরা সবাই এনজয় করেছি মজা করেছি আর হ্যাঁ সকলকে জানাই শুভ বিজয়া তো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করবো ভাবছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পিঙ্ক লিপস কারণ কি না ন্যাচারালি পিঙ্ক লিপস আমরা সবাই পছন্দ করি যে আমি পিঙ্ক লিপসটা যদি একটু পিঙ্ক হতো হ্যাঁ অনেকের ছোটোবেলায় একটু পিঙ্ক লিপস থাকে বাট অনেক সময় টিনেজার্স এজ পার হতে হতে অনেক সময় লিপসের মানে লাইট কালারটা চলে যায় থাকে না বা প্লামনেসটা থাকে না কেউ কেউ লিপস্টিক লাগানোর সময় মানে খুব একটা ইরিটেট ফিল হয় যে কারণ হাস লাগে সফট থাকে না কারোর প্লামনেস থাকে না মানে লিপসটাকে ন্যাচুরালি পিঙ্ক শেডটা চলে যায় তো আজকে আমি ভাবলাম না তোমার এই পিঙ্ক লিপস দিয়ে তোমাদেরকে কিছু টিপস শেয়ার করা যায় আর সাথে সাথে আমি নিজেও ডিফারেন্ট নিয়ে আসি আমার লিপসে আর তোমাদেরকে এই টিপসটা দেখাই যে কোনো কালার লিপস্টিক যখন তোমরা ইউজ করিস আর সেই কালারটা যাতে খুব সুন্দরভাবে পপ আপ হয় তো চলো আমরা দেখে নিই তো মুভ অন করার আগে যারা আমাকে নিউ দেখছো আমার ভিডিওটাতে তোমাদের হেল্পফুল হয়ে থাকে ভালো লেগে থাকে কোনো একটা জায়গাতেও তো আমার ভিডিওটাকে লাইক করে দেবে আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবে সো লেটস গেট স্টার্টেড তো গাইজ ফার্স্টে আমরা দুটো স্টেপ ফলো করবো এখানে আমাদের লিপসের জন্য সেটা হচ্ছে আমাদের লিপসে যে ডার্কনেসটা আছে সেটাকে রিমুভ করার জন্য আমরা একটা স্টেপ ইউজ করবো আর সেকেন্ড আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের লিপসের পিগমেন্টেশন প্রবলেমটাকে রিমুভ করে দেবো আর থার্ড যেটা আমি লাস্ট ইনগ্রিডিয়েন্ট দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে আমাদের লিপসের কালারটাকে কী করে লাইট করবো ডার্কার শেড থেকে লাইট কীভাবে করবো তো এই রেমিডিটার ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট রাখছে এখানে একটা টুথব্রাশ তো তোমরা যে কোনো ডেলি ওয়েজ টুথব্রাশ ইউজ করতে পারো বা ফ্রেশ টুথব্রাশ ইউজ করতে পারো তো আমি এখানে আমার টুথব্রাশ ইউজ করবো আর সাথে সাথে ইউজ করবো হানি তো এখানে আমি একটা শর্ট হানি নিয়েছি যেটা আমি অ্যাজ এ স্ক্রাব ইউজ করবো তো ফার্স্টে আমি এখানে আঙুল দিয়েই এটা একটু নিয়ে নেবো এভাবে যেটুকু আমার লিপসে লাগবে তো সেটুকু আমি এভাবে নিয়েছি অ্যান্ড দেন আমার পুরো লিপসে এটাকে লাগিয়ে নেবো তো তোমরা এভাবে সেম লাগাবে আর যারা হানি স্কিপ করতে চাইছে তারা ভ্যাসলিন ইউজ করতে পারবে তো ইউ ক্যান সি গাইস এভাবে আমি এটাকে লাগিয়ে নিয়েছি তোমরা ওইভাবে লাগিয়ে নেবে দেন এখন ইউজ করবো টুথব্রাশ তো আমি টুথব্রাশটা দিয়ে এটাকে স্ক্রাব করবো আমার লিপসে আর এত জোরে স্ক্রাব করবে না যেটা কিনা আমাদের লিপসটাকে বেশি হাঁস পড়ছে তো সেভাবে স্ক্রাব করবে না খুব জেন্টলভাবে স্ক্রাব করবে যেভাবে আমি করছি জেন্টালি ভাবে স্ক্রাব করতে হবে বেশি জোরে স্ক্রাব করা যাবে না আর হ্যাঁ গাইজ এই স্ক্রাবটা আমাদের 1-2 মিনিটস এই স্ক্রাবটা করতে হবে তো এখানে আমি 2 মিনিট স্ক্রাব করে নিয়েছি অ্যান্ড দেন আমি একটা টিস্যু দিয়ে এটাকে রিমুভ করে নেব সরি একটা কটন প্যাড দিয়ে এটাকে আমি রিমুভ করে নেব তো আমি এখানে একটা কটন প্যাড নিয়েছি গাইস এখন যেটা আমাদের লিপসের ডেড সেন ছিল সেটা তো আমরা রিমুভ করে দিয়েছি এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের লিপসের কালারটাকে লাইটনিং করার জন্য আমরা ইউজ করবো এখানে লেমন তো আমি এখানে হাফ লেমন স্কুইজ করে নিয়েছি
এই লেমনটাকে দিয়ে আমাদের আর লেমন তোমরা জানো আমাদের স্কিন টোনের জন্য বা যে কোনো কিছু বডি স্ক্রাবের জন্য বা যে কোনো কিছুর জন্য আমাদের লেমন লাইটনিং বাড়ানোর জন্য আমাদের অনেকভাবে হেল্প করে, তো তার জন্য আমি এখানে লেমন ইউজ করছি। আর লেমনে থাকে ব্লিচিং প্রপার্টি, যেটা আমাদের স্কিনে যখন ইউজ করবো তার ডার্কনেসগুলো ওটাকে সাথে সাথে রিমুভ করবে। তো আমি এটাকে এভাবে অ্যাপ্লাই করবে তোমরা যেভাবে আমি করছি। আর সাথে সাথে তোমরা লিপসের সাইডগুলোতেও ইউজ করতে পারবে, কারণ আমাদের এই সাইডগুলোতে অনেক সময় ডার্কনেস চলে আসে, তো সেটাকে ওটা রিমুভ করবে। সো গাইস, এই লেমন জুসটাকে আমি 8 to 10 মিনিটস এটাকে রেখে দিয়েছি। অ্যান্ড দেন আমি এটাকে এখন নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। সো ইউ ক্যান সি গাইস, দেখো এখন আমার লিপসে অনেকটা ডিফারেন্ট চলে এসেছে। তোমরা ভিডিওর ফার্স্টে গিয়েও দেখতে পারো তখন আমার লিপসটা আর ন্যাচারালি কীরকম ছিল, আর এখন অনেকটা লাইটিং আনছে আমার লিপসে। তো এখন আমাদের লাস্ট স্টেপ, যেটা আমাদের খুব ডেফিনেটলি ফলো করতে হবে, সেটা হচ্ছে লিপ বাম। লিপ বামটা হচ্ছে পার্পলের, আমি এখানে পার্পল লিপ বাম ইউজ করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডেড লিপ বাম ইউজ করতে পারো, ব্লু হ্যাভেন আছে, আরও অনেক মেবলিন আছে, আরও অনেক ব্র্যান্ডেড আছে, তোমরা সেটা ইউজ করতে পারো। তো আমি এখানে পার্পলের রোজমেরি লিপ বাম ইউজ করছি, আর এটা আমি খুবই থিক লেয়ার ইউজ করবো। ইউ ক্যান সি দিস ডিফারেন্ট, তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখলে পারে তোমরা বুঝতে পারবে যে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত আমার লিপে অনেকটা ডিফারেন্ট এসেছে। আর হ্যাঁ গাইস, এই রেমেডিটা তোমাদের উইকলি ফলো করতে হবে 5 to 6 days, আর তোমরা উইকে যে কোনো একটা ডেজ বাদ দিয়ে তোমরা উইকে ডেইলি এই রেমেডিটা ফলো করতে হবে, তো তবেই তোমরা এরকম সুন্দর পিঙ্ক লিপস পাবে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, এই লিপসের কালারটা যখন তোমরা লাইটিং করে ফেলবে, এটা রেগুলারলি করে যেতে হবে সেরকম না, তোমরা যখন এটা ট্রাই করবে যখন দেখছো যে লিপসের কালার চেঞ্জ হচ্ছে অটোমেটিকলি, তোমরা পিঙ্ক লিপস পেয়ে গেছো, তো তখন এটাকে স্কিপ করে দিতে পারবে, এটা ডেইলি কোনো রেগুলার বেসে রাখবে না, আর তোমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবে। আর অবশ্যই এই রেমেডিটার মধ্যে লাস্ট যেই স্টেপটা আমি দেখিয়েছি লিপ ময়েশ্চারাইজিং, তো ময়েশ্চারাইজিং করার জন্য অবশ্যই তোমরা নাইট বেসে বা ডেইলি বেসে লিপ বাম বা ময়েশ্চারাইজিং করার জন্য জেল বেশ কিছু রাখবে লিপসে ইউজ করার জন্য, তাহলে আমাদের লিপসটা সবসময় ময়েশ্চারাইজ আর খুব সুন্দর বিউটিফুল থাকবে। তো আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকবে, আর তোমরা ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কতটা হেল্পফুল হলো, কারণ আমার ভিডিও করার সময় তোমাদের জন্য তোমাদের কতটা হেল্প হয় সেটা জানার জন্য, তো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর হ্যাঁ গাইস, অবশ্যই শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসের সাথে যাদের এই প্রবলেমটা আছে, সেই গার্লসদেরকেও এটাকে শেয়ার করবে। অ্যান্ড এটা বয়েজরাও ইউজ করতে পারো, যারা নর্মালি স্কিন লিপসের কালার চেঞ্জ করতে চায়, পিঙ্ক বানাতে চায়, তারা সবাই ট্রাই করে দেখতে পারে। তো সো গাইস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো হয়েছে, নেক্সট নিয়ে আসছি অ্যামেজিং ভিডিও নিয়ে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই, টেক কেয়ার, লাভ ইউ।